আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পুরোপুরি অটোমেশন হলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব, বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী। ঘাটতি পূরণের চাপ পড়বে না ব্যাংক খাতে। করোনা মোকাবিলা করে অর্থনীতির গতিপথ ঠিক রাখতেই এবারে বাজেটে বললেন ওবায়দুল কাদের, এটা বাস্তবায়ন অযোগ্য মন্তব্য মির্জা ফখরুলের। বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণে করোনার প্রভাব সঠিকভাবে বিবেচনা করা হয়নি, রাজস্ব আহরণের টার্গেট অবাস্তব মনে করে সিপিডি। দেশে করোনায় একদিনে মৃতের সংখ্যা সর্বোচ্চ 46 জন, আক্রান্ত 3,471 জন। এবং বিল্ডিং কোড না মানা এবং দাহ্য পদার্থ দিয়ে করোনা আইসোলেশন ইউনিটের তাঁবু নির্মাণই ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের কারণ, তদন্ত কমিটির প্রতিবেদন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই বাজেটের খবর। করোনা মহামারীতে এবারে বাজেটকে মানুষ রক্ষার বাজেট উল্লেখ করে তা বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, পুরোপুরি অটোমেশন হলে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করা যাবে। মোবাইল ফোনে কথা বলে নতুন করে 5 ভাগ কর জনজীবনে প্রভাব ফেলবে না। 1,90,000 কোটি টাকার বাজেট ঘাটতি পূরণে ব্যাংক খাতে চাপ পড়বে না। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরদিন সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী। করোনা ভাইরাসের কারণে এবার খটা করে তা আয়োজন করা হয়নি। অনলাইন সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন। করোনা মহামারীর কারণে এবারের বাজেট অন্যান্য বছরের চেয়ে ভিন্ন উপায়ে তৈরি করা হয়েছে, তবে তা বাস্তবায়নে আশাবাদী অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বলেন, আদায় হবে রাজস্ব লক্ষ্যমাত্রাও। মানুষকে রক্ষা করার জন্য বাজেট তৈরি করতে হয়েছে। আমরা আয়ের জন্য অপেক্ষা না করেই আমরা মানুষ বাঁচাবার জন্য আমরা প্রথমেই পদক্ষেপ গ্রহণ করেছি। আমি এই এই যাত্রায় এবং এই কাজে আমি দেশের সকল মানুষের সহযোগিতা চাই। কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে এবারের বাজেটে। এ বিষয়ে প্রশ্ন করলে তা এড়িয়ে অর্থমন্ত্রী জানান, পুঁজিবাজারকে সহায়তা করা হয়েছে 2020-21 অর্থ বছরের বাজেট ঘোষণায়। অর্থনীতি যতটাই শক্তিশালী হবে তার একটা ইম্প্যাক্ট, তার একটা রিফ্লেকশন পুঁজিবাজারে পড়বে। আমরা দেশের অর্থনীতিকে শক্তিশালী করব এবং সবার উপরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। 5 ভাগ বাড়িয়ে এবারের বাজেটে 15 ভাগ কর বসছে মোবাইল ফোনে কথা বলায়। এতে বাড়তি চাপ তৈরি হবে না বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়াও বাজেট ঘাটতি পূরণে সরকারের সক্ষমতার কথাও উঠে আসে সংবাদ সম্মেলনে। ব্যাংকের তারল্য পরিস্থিতি এখন খুবই ভালো। এপ্রিল মাসের 30 তারিখে ব্যাংকের তারল্য পরিস্থিতি হলো 1,13,000 কোটি টাকা সারপ্লাস উদ্বৃত্ত আছে। ব্যাংকের সেলার জমা রক্ষার পর 1,13,000 কোটি টাকা উদ্বৃত্ত আছে। তাছাড়া আমাদের রিজার্ভ পজিশন এখন খুবই হেলদি। এই 5 পয়সা বৃদ্ধি পাওয়ার জন্য যে মোবাইল কল রেট অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে এবং এর জন্য সাধারণ লোকের কথা বলার ব্যয় বেড়ে যাবে এবং কথা বলতে বা মোবাইলের খরচ বেড়ে যাবে, তাদের এরকম আমরা মনে করি না। 2020-21 অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে বরাদ্দ বেশি রাখা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। করোনা ভাইরাস, ভিশন 2041 ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নকে সামনে রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা মোকাবিলা করে দেশের অর্থনীতির গতিপথ ঠিক রাখতেই সরকার এবারে বাজেট উপস্থাপন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে এবারে বাজেট সরকারের সাহসী চিন্তার ফসল। বাজেটে ব্যাপকতা অনুধাবন করতে না পারায় বিএনপির নেতারা বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে দাবি করেন তিনি। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। করোনা ভাইরাস প্রকোপের মধ্যে নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমুখী দাবি করে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মোকাবেলা করে
রাজধানীর সরকারি বাসভবন থেকে ধানমন্ডি কার্যালয়ে দলের নেতাদের সাথে অনলাইনে যুক্ত হয়ে আওয়ামী লীগের পক্ষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, করোনা মোকাবেলার জন্য সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের প্রতিফলন ঘটেছে এবারের বাজেটে। করোনা ভাইরাসের সৃষ্ট সংকটময় পরিস্থিতিকে সম্পূর্ণভাবে বিচার বিশ্লেষণ করে সংকটকালীন ও সংকট পরবর্তী সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার গতিপথ নির্ণয়ের লক্ষ্যকে সামনে রেখেই প্রণীত হয়েছে এবারে বাজেট। এবারের বাজেটকে অর্থনীতি মন্দা কাটিয়ে ওঠার বাজেটের সাথে তুলনা করে তিনি বলেন, সাধারণ ছুটি ও লকডাউনের কারণে কর্মজীবী দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েছে সরকার। দীর্ঘ সাধারণ ছুটি ও লকডাউন জনিত কারণে সৃষ্ট দারিদ্র কর্মজীবী মানুষের কষ্ট লাঘবে সামাজিক নিরাপত্তার আওতা সম্প্রসারণ করে কৃষিকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা। প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি নেতাদের নেতিবাচক প্রতিক্রিয়ার সমালোচনা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। বিএনপি আগেভাগেই প্রস্তুত করা ও মন গড়া পুরনো গতানুগতিক গল্পের মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তাদের পক্ষে এই বাজেটের ব্যাপকতা ও সম্ভাবনা অনুধাবন করা সম্ভব হবে না। এবারের বাজেটের মাধ্যমে সরকার নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের পথে আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। প্রস্তাবিত বাজেট গতানুগতিক ও বাস্তবায়ন অযোগ্য এবং এটি জাতিকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরের নিজ বাসা থেকে অনলাইন সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। তাঁর মতে, প্রস্তাবিত বাজেটে করোনাকালীন শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও বিপর্যস্ত অর্থনীতি পুনর্গঠনে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়নি। মোবাইল ফোন ব্যবহারের উপর অতিরিক্ত শুল্ক আরোপেরও সমালোচনা করেন তিনি। সরকার সমর্থকদের দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বৈধ করতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। বিএনপি মহাসচিব আরও বলেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন করা অসম্ভব, তাই এ বাজেট মুখ থুবড়ে পড়বে। আমাদের সুপারিশ ও দেশের অধিকাংশ শীর্ষ অর্থনীতিবিদদের অভিমতকে উপেক্ষা করে প্রত্যাশিত অসাধারণ বাজেটের স্থলে নিতান্তই একটি অত্যন্ত সাদা মাটা গতানুগতিক একটি সাধারণ বাজেটের ঘোষণা দিলেন। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও খাদ্য নিরাপত্তার জন্য প্রস্তাবিত বাজেটে প্রত্যাশিত অর্থ বরাদ্দ করা হয়নি। প্রস্তাবিত বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণে করোনার প্রভাব সঠিকভাবে বিবেচনা করা হয়নি বলে মনে করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থার ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, রাজস্ব আহরণে যে টার্গেট ধরা হয়েছে তা অবাস্তব। সিপিডির মতে, কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে প্রকৃত করদাতাদের নিরুৎসাহিত করা হচ্ছে। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। যদিও বাজেট পর্যালোচনা করে সিপিডি বলছে, বিভিন্ন লক্ষ্যমাত্রা ও সূচক নির্ধারণে উচ্চ আকাঙ্ক্ষারই প্রতিফলন হয়েছে। অর্থনীতির যে চলকগুলো সেগুলো নির্ধারণ করার ক্ষেত্রে যে মিড টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক যেটা করা হয়েছে আগে, সেটা থেকে খুব একটা ব্যত্যয় করতে চায়নি সরকার, এবং সেই মিড টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্কটা COVID-19 আগেই প্রণয়ন করা হয়েছিল। এই ধরনের ভুল সিগন্যালের কারণে কিন্তু COVID-19 প্রেক্ষিতে যে সমস্ত আন্তর্জাতিক ফান্ড তৈরি হয়েছে, যে সমস্ত সম্পদ তৈরি হয়েছে, সেই সম্পদগুলো পাওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারে। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 378,000 কোটি টাকা। এর মধ্যে ভ্যাট, আয়কর ও শুল্ক থেকে NBR-কে আয় করতে হবে 330,000 কোটি টাকা। এই লক্ষ্যমাত্রা পূরণে আগের চেয়ে রাজস্ব আহরণ বাড়াতে হবে প্রায় 50% বেশি। করোনা পরিস্থিতির মধ্যে যা অবাস্তব বলছে সিপিডি। একটি অর্থ বছরে শতকরা প্রায় 50% রাজস্ব আহরণ বাড়ানো, এটা একটা অবিস্মরণীয় ঘটনা। হিসাব মেলানোর জন্য NBR-কে এবং রাজস্ব আদায়ের সাথে যারা আছেন তাদেরকে একটা
অবাস্তব একটা টার্গেটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এছাড়া বাজেটে প্রায় 1,90,000 কোটি টাকার ঘাটতি পূরণ করতে বিদেশি সংস্থা থেকে ঋণ নেওয়ার পাশাপাশি চাপ বাড়তে পারে বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর। সিপিডি মনে করে এতে বেসরকারি খাতে নেতিবাচক প্রভাব পড়বে। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ারও সমালোচনা করে তারা। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সব করদাতাদের প্রতি একটা অন্যায় করা হচ্ছে। ঘাটতি যেটা বাড়বে সেটার অর্থায়ন আমার তখন করতে হবে। সে অর্থায়ন কোথা থেকে আমার করতে হবে? ব্যাংকিং সেক্টর থেকে আমি যদি বেশি যদি সেটা করতে যাই তাহলে প্রাইভেট সেক্টরের উপরে ঋণ প্রাপ্তির উপরে এটার একটা এফেক্ট হবে। খাতভিত্তিক পর্যালোচনায় সিপিডির গবেষকরা মনে করেন করোনা পরিস্থিতির সাথে তাল মিলিয়ে স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান খাতের বরাদ্দে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। আমরা যদি একটা ভুল করি তাহলে কিন্তু এরকম হতে পারে যে একটা খুব বড় মূল্যস্ফীতির দিকে আমরা চলে যেতে পারি। তবে সব মিলিয়ে বাজেটের কাঠামোকে দুর্বল বললেও করমুক্ত আয়ের সীমা বাড়ানো, কর আদায়ে প্রযুক্তির ব্যবহার এবং পোশাক শিল্পের গুরুত্ব দেওয়াকে ইতিবাচকভাবে দেখছে সংস্থাটি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের রেকর্ড ভাঙা গড়া চলছে। 24 ঘন্টায় সর্বোচ্চ 46 জন মারা গেছেন, শনাক্ত হয়েছে 3,471 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। সংক্রমণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে না পারায় করোনার বিস্তার থামানো যাচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা ভাইরাস। সময় যত যাচ্ছে ততই তাণ্ডব বাড়ছে, মৃত্যু ও আক্রান্তের রেকর্ড ভাঙছে দিনকে দিন। করোনা পরীক্ষার ল্যাব ও টেস্ট বাড়ছে, সেই সাথে বাড়ছে শনাক্তের সংখ্যাও। 24 ঘন্টায় 59 ল্যাবে 16,000 নমুনা পরীক্ষা করে 3,471 জনের করোনা ধরা পড়ে। অর্থাৎ যাদের উপসর্গ আছে তাদের মধ্যে শতকরা প্রায় 22 জন করোনায় আক্রান্ত। আক্রান্ত বেশি ঢাকা বিভাগে, এরপরে চট্টগ্রামে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 4,73,322টি নমুনা এবং গত 24 ঘন্টায় নমুনা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,471 জন এবং এ পর্যন্ত শনাক্ত 81,523 জন। তরুণরা করোনায় বেশি আক্রান্ত হলেও বেশি মারা যাচ্ছেন 50 থেকে 70 বছর বয়সীরা। সংখ্যার বিচারে নারীদের তুলনায় পুরুষের মৃত্যু বেশি ঘটছে। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 46 জন, এ পর্যন্ত 1,095 জন। ঢাকা বিভাগে 19 জন, চট্টগ্রাম বিভাগে 11 জন, রাজশাহী বিভাগে 2 জন, সিলেট বিভাগে 3 জন, বরিশাল বিভাগে 3 জন, রংপুর বিভাগে 5 জন, খুলনা বিভাগে 1 জন, ময়মনসিংহ বিভাগে 2 জন। করোনার উৎপত্তিস্থল চীন, পর্যদস্ত ইউরোপ, এমনকি এশিয়ার অনেক দেশে 2 থেকে 2.5 মাসে এই ভাইরাস নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু বাংলাদেশে 3 মাস পরও দাপট চলছে করোনার। এর কারণ কি? আমরা ভাইরাসটাকে কন্টেন করতে পারিনি, এই জন্যেই এখন পর্যন্ত, এখন এই জুনের মাঝামাঝি প্রায় এসেও আমরা একটা যে সংক্রমণটা যে একটা পিকে যাওয়ার কথা সেই টপ লেভেলে কিন্তু এখনও যায়নি। কারণ টপ লেভেলে গেলেই এটা আবার আস্তে আস্তে ডিক্লাইন করার একটা সম্ভাবনা থাকে। ভাইরাসটি এখন আমাদের কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ে আছে, অর্থাৎ আপনাকে ধরে নিতে হবে প্রত্যেকটা ব্যক্তির ভিতরেই এই ভাইরাসটা থাকতে পারে। কে কার ভিতরে আছে, কার ভিতরে নাই, সেটা কি আমি কি করে বুঝব? সেটা বুঝতে হলে আমাকে যেটা বলে হলো টেস্ট, টেস্ট, ট্রেসিং অ্যান্ড ট্রিটমেন্ট, এই তিনটা টিকে ফলো করতে হয়। বিশ্বের সাথে করোনা নিয়ন্ত্রণ করতে না পারলে বাংলাদেশ অনেকটা বিচ্ছিন্ন থাকবে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে গত 24 ঘন্টায় করোনার সংক্রমণে উপসর্গ নিয়ে মারা গেছে অন্তত 17 জন। আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়তে থাকায় আগামী 20 জুন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর উপজেলা লকডাউন করা হয়েছে। ফজলুর রাব্বি জানাচ্ছেন বিস্তারিত। সিলেটে সবশেষ 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 3 জন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 43 জনে। চাঁদপুরের হাজীগঞ্জে 2 জন, সদর, ফরিদগঞ্জ ও কচুয়ায় 1 জন করে মোট 5 জন গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 2 জন। জ্বর ও শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুর রশিদ মিয়া। কুয়েত মৈত্রী হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 6 জেলায় ডাক্তার, নার্স ও পুলিশ সহ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 84 জন। নোয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কবিরহাট পৌরসভা কাউন্সিলর কামালউদ্দিন সহ 2 জন। জেলায় 2 ডাক্তার ও 4 পুলিশ সদস্য সহ আরও 73 জন করোনায় আক্রান্ত হয়েছেন। নাটোরের সিংড়ায় করোনার উপসর্গ নিয়ে 1 ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে সিরাজগঞ্জ উল্লাপাড়ার বজরপুর গ্রামের 1 যুবক মারা গেছেন। করোনার উপসর্গ নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জে মারা গেছেন নারায়ণগঞ্জ ফেরত 1 গৃহকর্মী। এদিকে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত নার্স মীরা রানী দাস মারা গেছেন। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 70 জন। শুক্রবার সকালে বগুড়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছে 14 বছরের 1 তরুণ। রংপুরে সাংবাদিক, পুলিশ ও স্বাস্থ্যকর্মী সহ 31 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 585 জন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এ অবস্থায় শুক্রবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে নবীনগর পৌর এলাকার জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ফজলুল আব্দি, এটিএন বাংলা। লকডাউনের মধ্যে নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন রাজধানীর পূর্ব রাজাবাজারের মানুষ। করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে লকডাউনের তৃতীয় দিনেও এলাকায় দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। তবে সচেতন না হলে করোনা মোকাবেলায় সফল হওয়া কঠিন হবে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাবেয়া আক্তার সুবর্ণা রিপোর্ট। রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় চলছে লকডাউন। এলাকায় মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে পুলিশ। এরই মধ্যে নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন এলাকার অনেকে। বের হওয়ার সঠিক প্রমাণ দেখাতে ব্যর্থ হচ্ছেন কেউ কেউ। যেতে দিতেছে না, আমার মা অসুস্থ, আর আমার ওই যে দেখেন ডাক্তারে যেতে দিতেছে না, আমার তো সমস্যা দেখে যেতেছি না, এর কি গেতাম বলেন, বের হইতাম। আমি স্টুডেন্ট, তো জরুরি প্রয়োজনে টাকা ওঠানোর জন্য বের হইছি। লকডাউন বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা জানান, ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তারপরে অনেকেই নিয়ম মানতে চাইছে না। এখানে ছোট বাচ্চা আছে তো দুধ দিতে, এলাকায় মানুষের গতিবিধি নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে চলছে আইন শৃঙ্খলা বাহিনী। এলাকার যারা আছে এরা গত 2 দিনে অনেকটা বুঝে গেছে যে আসলে বের হওয়া যায় না, বা ওই ছোটখাটো কোনো কারণে এক্সকিউজ নিয়ে বের হওয়া যায় না, সেক্ষেত্রে আজকে খুব কমই লোকজন আসে তুলনামূলক। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষ সচেতন না হলে লকডাউন দিয়েও কোভিড-19 মোকাবেলা করা যাবে না। রাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। শারীরিক অবস্থা সংকটাপন্ন হয় আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে সিঙ্গাপুর নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনককান্তি বড়ুয়া। চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এ সদস্য এটিএন বাংলাকে মুঠোফোনে জানান, উন্নত চিকিৎসার জন্য সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে তার পরিবার সিঙ্গাপুরে নিতে চাইলেও বর্তমান শারীরিক অবস্থায় তা সম্ভব নয়। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ব্রেন স্ট্রোক ও করোনা রোগে চিকিৎসাধীন নাসিম এখন লাইফ সাপোর্টে বলেও জানান বিএসএমএমইউ উপাচার্য। বিল্ডিং কোড না মানা এবং দাহ্য পদার্থ দিয়ে করোনা আইসোলেশন ইউনিটের তাঁবু নির্মাণের কারণে গুলশান ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আর এ কারণে 5 জন রোগী মারা যায়। পুলিশের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট এ বিষয়টি উঠে এসেছে। গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী জানান, নিহতের স্বজন, ফায়ার সার্ভিস এবং ঘটনার রাতে যারা দায়িত্ব পালন করেছিল তাদের সাথে কথা বলে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। পুলিশ কমিশনারের কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার। তবে নিহতের স্বজনদের দায়ের করা মামলাটির তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। প্রতিটি ক্ষেত্রে যার যার দায়িত্বহীনতা ছিল বা গাফিলতি ছিল সেগুলোকে আমরা চিহ্নিত করে আমরা প্রতিবেদনে উপস্থাপন করেছি এবং এই প্রতিবেদনের প্রেক্ষিতে যে ধরনের সিদ্ধান্ত আসবে সেই ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তো ইতোমধ্যে এই বিষয়ে ভিকটিম ভাঙ্গন অ্যান্থনি পং, তার মেয়ের জামাই মিকি গোমেজ যে মামলা করেছেন সেই মামলা তদন্ত কার্য চলছে। অক্সিজেন ও আইসিইউ সুবিধার অভাবে করোনায় আক্রান্তরা চট্টগ্রামের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। করোনা সংক্রমণ বাড়তে থাকায় ঢাকার মতো চট্টগ্রামেও জোন ভিত্তিক লকডাউনের কথা ভাবছে প্রশাসন। চট্টগ্রাম থেকে আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। চট্টগ্রামে এরই মধ্যে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন 4,000-এর বেশি মানুষ, প্রতিদিনই বাড়ছে সংখ্যা।
অথচ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং সর্বশেষ যুক্ত হওয়া কয়েকটি সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে শয্যা রয়েছে 550, আর আইসিইউ মাত্র 20টি। বাধ্য হয়ে বেশিরভাগ মানুষই চিকিৎসা নিচ্ছেন নিজ বাসায় থেকে। হাসপাতালে চিকিৎসা বঞ্চিত হয়ে মৃত্যুর অভিযোগ উঠছে প্রতিনিয়ত। এই তিন মাসে চট্টগ্রাম মেডিকেল কলেজের মতো জায়গায় মাত্র 5টি, গত দুদিন আগে মাত্র 5টি আইসিইউ শয্যা সংযুক্ত করা হয়েছে। এখান থেকে বোঝা যায় আসলে কি পরিমাণ অপরিণামদর্শিতা, অবহেলা সাধারণ মানুষের, নিরীহ চিকিৎসা প্রত্যাশী মানুষের প্রতি আমাদের দায়িত্বশীলরা করেছেন। আপনারা মৌলিক অধিকারকে নিয়ে খেলছেন, মানুষের জীবনকে নিয়ে খেলছেন, প্রতিটি প্রশ্বাসকে নিয়ে আপনারা খেলছেন, ব্যবসা করছেন, এটা হতেই পারে না, কোনো সভ্য সমাজ এটা হয় না। আমরা আশা করব অতীতে যে সমস্ত বাজেট চট্টগ্রামের উন্নয়নের জন্য দিয়েছে, প্রয়োজনে ওখান থেকে বাজেট কর্তন করে হলো এই দুর্যোগ মুহূর্তে সব কিছু বাদ দিয়ে মানুষের অক্সিজেনের ব্যবস্থাটুকু করা হোক। এই সংক্রমণ কমিয়ে আনতে সব হাসপাতালে চিকিৎসা সুবিধা বাড়ানোর দাবি জানান বিশিষ্টজনরা। এরকম একটি অবস্থায় আমরা চট্টগ্রামের সরকারি দলের নেতা এবং মন্ত্রী, জনপ্রতিনিধি এবং ব্যবসায়ী মহলকে উদ্যত আহ্বান জানাই যে অতি দ্রুত কিছু ফিল্ড হাসপাতাল করার জন্য। আমরা দেখেছি বেসরকারি ক্লিনিকের মালিকরা বিভিন্ন অজুহাত দিয়ে এটা বারবার কাল বিলম্ব করছে এবং সেই কাল বিলম্বের কারণে অনেক রোগী ইতিমধ্যেই হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরতে ঘুরতেই মারা গেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। দুই চিকিৎসক, শিক্ষক, রাজনীতিবিদ, শিল্পপতি সহ মহামারী ভাইরাসে বিভাগীয় জেলাটিতে প্রাণ গেছে 100-এরও বেশি মানুষের, উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাও কম নয়। এ থেকে উত্তরণে সরকারকে আরো আন্তরিক হবার আহ্বান জানিয়েছেন নগরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অগ্নিদগ্ধ হয়েছেন দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান মোয়াজ্জম হোসেন নান্নু। বৃহস্পতিবার রাতে তার নিজ বাসায় এই ঘটনা ঘটে। এর আগে এবছরের জানুয়ারিতে ওই বাসায় দগ্ধ হয়ে মারা যান তার ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াস। তার স্ত্রী জানান, রাতে অফিস থেকে বাসায় ফিরে তার ছেলে পিয়াসের ঘরের দরজা খোলেন, ভেতরে গিয়ে সুইচ চাপ দিতে বিস্ফোরণ ঘটে। দগ্ধ অবস্থাতেই তিনি ঘরের আগুন নিভিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, নান্নুর শরীরে 60% দগ্ধ হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে ইম্পালস হাসপাতাল। ইতোমধ্যে প্রায় 250 করোনা আক্রান্ত পুলিশ সদস্যকে সেবা দিয়েছে হাসপাতালটি। রাজধানীর তেজগাঁয়ে হাসপাতালটি করোনা সেবা ইউনিট উদ্বোধনকালে এসব কথা জানান ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার জাহির আল আমিন। তিনি আরও বলেন, করোনা রোগীদের জন্য আইসিইউ এর ডায়ালাইসিস ও স্লেড ডায়ালাইসিসের মাধ্যমে উন্নত সেবা দেওয়া হচ্ছে। এছাড়া করোনা আক্রান্ত সাধারণ রোগীদের 20টি আইসিইউ বেড এবং 85টি সাধারণ বেডের মাধ্যমে সেবা কার্যক্রম শুরু করা হয়েছে বলেও জানান ইম্পালস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। দুইটা খুবই মহিলা যারা কিন্তু এখানে ওপেন স্পেসে ঘোরাঘুরি করতে পারেন, কিন্তু চিকিৎসা না দিয়ে রোগী ফিরিয়ে দিলে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার থেকে চট্টগ্রামে মোবাইল কোর্টের মাধ্যমে বিষয়টি তদারকি করা হবে বলেও জানান তিনি। চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। তিনি বলেন, বাজেটের পর সবসময় বিএনপি সহ একটি মহল সমালোচনা করে, কিন্তু সব সমালোচনাকে পেছনে ফেলে দেশ এগিয়ে যাচ্ছে। এর আগে চট্টগ্রামে করোনা চিকিৎসার জন্য তথ্যমন্ত্রীর কাছে 100+ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করে সাইফ পাওয়ারটেক লিমিটেড। চট্টগ্রামের মেয়র আজম নাসিরউদ্দিন এবং বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। চিকিৎসা দিতে না পারলে রোগী ফেরত দেওয়া সেটি কখনো সমর্থনযোগ্য না, এবং কালকে থেকে প্রশাসন মোবাইল কোর্ট শুরু করবে। আমিও আপনাদের অনুরোধ জানাবো, যেই সমস্ত প্রতিষ্ঠান এভাবে রোগী ফেরত দিচ্ছে তাদের নাম দিন, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে, মোবাইল কোর্টও পরিচালনা করা হবে। হয়তো তারা মনে করছেন যে সরকার তাকিয়ে আছে, সরকার তাকিয়ে আছে এবং সরকার এটি ধর্তব্যের মধ্যে নিচ্ছে, সময় মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, প্রয়োজনে তাদের লাইসেন্সও বাতিল করা হবে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে সাতক্ষীরার অধিকাংশ আম চাষী এখন সর্বশান্ত।
গাছের প্রায় 90% পরিপক্ক আম ঝরে গেছে। যে আম 60-65 টাকা কেজি বিক্রি হওয়ার কথা তা 10 টাকা কেজিতেও বিক্রি করতে পারেনি অনেক বাগান মালিক। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে 65 কোটি টাকার ক্ষতি উল্লেখ করে প্রণোদনার আশ্বাস দেওয়া হয়েছে বাগান মালিকদের। চলতি মৌসুমে সাতক্ষীরায় আমের বাম্পার ফলন হলেও আমপানের তাণ্ডবে ঝরে গেছে 2037 হেক্টর জমির আম, যার পরিমাণ প্রায় 16,000 মেট্রিক টন। এবার জানিয়ে দেব পার্ট এক্স খেলার খবর। তিন মাস বিরতির পর মাঠে গড়াল স্প্যানিশ লালিগা। রিয়াল বেটিসকে 200 গোলে হারিয়ে প্রত্যাবর্তনটা ভালোই হলো সেভিয়ার। প্রথমার্ধে বারবার আক্রমণ করেও সাফল্য পায়নি স্বাগতিকরা। 56 মিনিটে পেনাল্টি থেকে গোল করে সেভিয়াকে 1-0 এগিয়ে দেন লুকাস ওকাম্পোস। 6 মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্দো। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে পয়েন্ট টেবিলের 3 নম্বর দল সেভিয়া। দর্শকবিহীন মাঠে খেলা হলেও আকর্ষণ বাড়াতে গ্যালারিতে সাউন্ড ইফেক্ট ব্যবহার করা হয়। ইংলিশ প্রিমিয়ার লিগে থাকছে না মাস্ক পরার বাধ্যবাধকতা। গতকাল বৃহস্পতিবার সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ইপিএল কর্তৃপক্ষ। আগামী 17 জুন অ্যাস্টন ভিলা শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ দিয়ে আবার শুরু হবে করোনা পরবর্তী এই প্রতিযোগিতা। সেই সঙ্গে থাকছে না কোনো বল বয়। জীবাণুনাশক পদ্ধতির মাধ্যমে বাইরে থেকে বল সরবরাহ করা হবে। খেলোয়াড়রা যেন মাঠে থুতু না ফেলেন এবং গোল উদযাপনে সামাজিক দূরত্ব বজায় রাখেন সে ব্যাপারে উৎসাহিত করা হবে। তাছাড়া মোট 300 জন থাকতে পারবেন প্রতিটি স্টেডিয়ামে। মাঠে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সময় সবার হাত জীবাণুমুক্ত করতে হবে। করোনা ভাইরাস মহামারীতে ফিটনেস ধরে রাখার জন্য ব্যাট বল তুলে রেখে বক্সিং গ্লাভস পরে অনুশীলন করছেন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী ক্রিকেট তারকা সনাথ জয়সুরিয়া। করোনাকালে অনুশীলন ব্যবস্থা চালু রয়েছে কেবল বর্তমান খেলোয়াড়দের জন্যই, সাবেকদের জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি। তাই ঘরে বসেই অনুশীলন করতে হচ্ছে সব সাবেক ক্রিকেটারদের। তবে লঙ্কার সাবেক ক্রিকেটার সনাথ জয়সুরিয়া নিজেকে ফিট রাখার জন্য ক্রিকেট সামগ্রী নয় গ্লাভস পরে অনুশীলন করছেন বক্সিং, কোনো জিমনেশিয়ামেও নয় খোলা পার্কে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। পুরোপুরি অটোমেশন হলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব, বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী। ঘাটতি পূরণের চাপ পড়বে না ব্যাংক খাতে। করোনা মোকাবিলা করে অর্থনীতির গতিপথ ঠিক রাখতেই এবারে বাজেট বললেন ওবায়দুল কাদের, এটা বাস্তবায়ন অযোগ্য মন্তব্য মির্জা ফখরুলের। বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণে করোনার প্রভাব সঠিকভাবে বিবেচনা করা হয়নি, রাজস্ব আহরণের টার্গেট অবাস্তব মনে করে সিপিডি। দেশে করোনায় একদিনে মৃতের সংখ্যা সর্বোচ্চ 46 জন, আক্রান্ত 3,471 জন। এবং বিল্ডিং কোড না মানা এবং দাহ্য পদার্থ দিয়ে করোনা আইসোলেশন ইউনিটের তাঁবু নির্মাণই ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের কারণ, তদন্ত কমিটির প্রতিবেদন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ।